প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সমগ্র বিশ্বে করোনা ভাইরাস নামক মহামারী দ্বারা আমরা সবাই আক্রান্ত। তারপরেও যারা আমাদের এই টাঙ্গাইল অনলাইন ক্লাসে লাইভে বসে আছো সবাইকে স্বাগতম। সবাই অনেক ধৈর্য সহকারে বসে আছো, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাশাপাশি আমাদের লাইভ ক্লাসে বসে ক্লাস সপ্তম শ্রেণীর কারণ বিভক্তি ক্লাসটা মনোযোগ সহকারে পাঠদান করব। আমরা আজকে শুরু করব কারণ বিভক্তি ক্লাস। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুম মিয়া, সহকারী শিক্ষক আনোয়ার উচ্চ বিদ্যালয় বাংলা টাঙ্গাইল সদর। আমরা আজকে সপ্তম শ্রেণীর কারণ বিভক্তি ক্লাস নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীতে দেখা যায় যে ভাষা অন্যান্য বিষয়ও আছে, ব্যাকরণ, যেটা তোমরা ক্লাস পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পাঠদান করেছ বা শিখেছ, কিন্তু কারণ বিভক্তি ক্লাসটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ক্লাস, এই বিষয়টা তোমরা পাওনি। তাই এই অজস্র সময়ের মধ্যে তোমাদেরকে নতুন বিষয়ে আমি কিছুটা জ্ঞানদান করব, কিছুটা অবহিত করব, যাতে তোমরা নতুন বিষয়ে কিছুটা অবহিত হতে পারো। যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, তাই এই সময়ে আমি বিশেষ করে সপ্তম শ্রেণীর সব ছাত্রছাত্রী কিন্তুকে বিশেষভাবে অনুরোধ করবো তোমরা অনলাইনে কারণ বিভক্তি ক্লাসটা করবে। শুরুতে আমরা জেনে নেই কারণ শব্দটির উৎপত্তি কোথা থেকে আসছে। আমরা শুরুতেই জেনে নেব কারণ শব্দটির উৎপত্তি। কারণ শব্দটির উৎপত্তি এটি আসছে সংস্কৃত শব্দ কৃচক নখ হতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে, এই শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ কৃচক নখ হতে। কৃচক নখ হতে অর্থ দ্বারা যা ক্রিয়া সম্পাদন করে, অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে। কারণ তখনই হবে যখন পরিপূর্ণভাবে আমার নাম শব্দের সাথে ক্রিয়াটা পরিপূর্ণভাবে বিস্তার করতে, এখানে নাম থাকবে প্লাস ক্রিয়া, দুটার সমন্বয়ে আমাদের বাক্যটা পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কথা, কারণ শব্দটি সংস্কৃত শব্দ কৃচক নখ হতে, অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এখন আমরা যদি সংজ্ঞায় জেনে নিই, সংজ্ঞাটা দাঁড়ায় বাক্যস্থিত নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, একটা নামপদ থাকবে আর একটা ক্রিয়াপদ থাকবে, বাক্যস্থিত নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হবে কারণ। বাক্যস্থিত নামপদের সঙ্গে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের যে সম্পর্ক তাই কারণ। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা খেয়াল করো যেখানে নামপদ আর ক্রিয়াপদ কোনটা, আমরা যখন একটা উদাহরণ দিব তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন রহিম ফুটবল খেলে, খেয়াল করো এখানে আমাদের নামপদ কোনটা ক্রিয়াপদ কোনটা। আমরা জানি যেটার নাম সুরেশ করে বিশেষ্য পদ, কোন কিছু তার সেটাই হচ্ছে নামপদ, আর এখানে খেলে যে কাজটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে দেখো বাক্যের মধ্যে একটা নামপদ আর একটা ক্রিয়াপদ আছে, এই নামটাই হচ্ছে বিশেষ্য পদ। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে একটা নামপদ আর ক্রিয়াপদ যখন থাকবে তখন কিন্তু সেটা কারক হবে, কিন্তু অনেক ক্ষেত্রে তোমাকে দেখে মনে হবে যে কর্তাটাই কারক কিনা, অনেক ক্ষেত্রে মনে হবে যে কর্তাটাই কোথায় কারক, আসলে কিন্তু আমাদের ধারণা ঠিক না। এই কর্তাটা কখনোই কারক হবে না যদি আমার বাক্যের সঙ্গে কে কিভাবে কাজ করছে, কখন সংগঠিত হচ্ছে, কিভাবে সংগঠিত হচ্ছে, পুরো অবলম্বন উপকরণ যদি না থাকে তাহলে কিন্তু সেটা কারক হবে না। তাই আমাদের দেখতে হবে যে
বাক্যটার সঙ্গে পরিপূর্ণ ক্রিয়াটা মিলে গেছে কিনা, ক্রিয়াটা সমাপ্ত হয়েছে কিনা, তখনই কিন্তু সেটা কারক হয়ে যাবে। এবং তুমি আরেকটা উদাহরণ দিতে পারো, যেমন রীতা গান গায়, রীতা গান গায়। যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে বেশি দীপি না গিয়ে সহজ সহজ উদাহরণ দিয়ে তোমাকে বোঝাইতে হবে। তুমি তখনই কারণ খেয়াল করবে যখন দেখবা বাক্যের মধ্যে একটা নাম পদ থাকবে আর একটা ক্রিয়াপদ থাকবে। রীতা একটা নাম, এটা নাম পদ বা বিশেষ্য পদ, এবং গান হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এরকম নাম পদ আর ক্রিয়াপদ যখন বাক্যের মধ্যে থাকবে তখন কিন্তু সেটাকে আমরা কারণ করব। এই কারক সম্বন্ধে একটা জিস্ট ধারণা, এই কারণের প্রকারভেদ তোমরা হয়তো বা অনেকে জেনে থাকবে আর অনেকে নাও জানতে পারো। যেহেতু কেবলমাত্র ষষ্ঠ শ্রেণী অতিক্রম করে তোমরা সপ্তম শ্রেণীতে পদার্পণ করেছ, তাই এই বিষয়টা পুরোপুরি কারক বিভক্তিটা তোমাদের কাছে নতুন। আমি বলতে চাই এই কারক বিভক্তি শুধু কিন্তু সপ্তম শ্রেণীতে নয়, তুমি এসএসসি পাস করে যাবে সেখানেও তোমার কারক বিভক্তি আছে, এবং কর্মজীবনে যেখানে গিয়ে তোমরা চাকরি টাকরির ইন্টারভিউ দিবে বা বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে চাকরি করার জন্য, প্রতিযোগিতা করার জন্য, সেখানেও কিন্তু পরীক্ষায় কারক বিভক্তি থাকে। তাই জীবনের সর্বক্ষেত্রে কিন্তু তোমার এই বিষয়টাকে ভালো করে আত্মস্থ করতে হবে এখন থেকে। এখন আমরা একটু প্রকারভেদটা জেনে নিই যে কারক কয় প্রকার। কারককে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সাধারণত ছয় প্রকার হচ্ছে কারক। কারক কয় প্রকার? ছয় প্রকার। প্রকারভেদ, প্রকারভেদ, কারক সাধারণত কয় প্রকার? ছয় প্রকার, ছয় প্রকার। যেমন আমরা এক নম্বরে দেখব কর্তৃকারক, কর্তৃকারক। দুই নম্বরে গিয়ে দেখব কর্মকারক। তিন নম্বরে কর্মকারক। চার নম্বরে সম্প্রদানকারক। পাঁচ নম্বরে অপাদানকারক। আর ছয় নম্বরে গিয়ে অধিকর্মকারক। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা এই বানানগুলো একটু কেয়ারফুলি দেখবে, কারণ দেখা যায় অনেক ছাত্রছাত্রী কারো আলাদা করার পরেও বানানগুলা একটু কনফিউশন থেকে যায়, বানানগুলা ভুল করে। বিশেষ করে কর্তৃকারক, অনেকে বলে কৃতকারক, আসলে কিন্তু বানানের কারণে এই উচ্চারণে ত্রুটি থেকে যায়। এই বানানগুলা তোমরা কেয়ারফুলি দেখে নেবে। এখন আমরা এই যে ছয় প্রকার কারক জানলাম, এই ছয় প্রকার কারক একটা বাক্যের মধ্যে কিভাবে আমরা ধরতে পারবো, একটা বাক্যের মধ্যে ছয় প্রকার কারককে কিভাবে আলাদা করতে পারবো, তার জন্য কিছু পদ্ধতি আছে, কিছু টেকনিক আছে। এই টেকনিক যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তোমরা একটা বাক্যের মধ্যে ছয়টা কারকই ধরতে পারবে। তোমরা যারা লাইভে বসে আছো তারা যাদের হাতে কাগজ কলম আছে, এই কাগজ কলমে তোমরা কিন্তু এই বিষয়গুলো লিখে নিতে পারো, তোমরা একটু প্রস্তুতি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে পর্যন্ত অবশ্যই তুমি শিক্ষককে কোশ্চেন করবে জানার জন্য, কারণ কারকটা বিভক্তিটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণই নতুন, তাই ভালোভাবে বিষয়টাকে আত্মস্থ করতে হবে। যারা খাতা কলম নিয়ে বসে আছো তাদের উদ্দেশ্য বলছি, কিছু পদ্ধতি আছে যেটা অবলম্বন করলে তুমি একটা বাক্যে ছয়টা কারককে ধরতে পারবে। যেমন বাক্যে তুমি কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তারপরে কর্মকারকে আসো, কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, করে উত্তর পাওয়া যায়, কর্মকারে আর আসো, কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সম্প্রদান কারো হলো, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অপদান কারো হচ্ছে কোথা হতে, কোথা হতে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অধিকরণ কারো হচ্ছে কোথায় কখন, কোথায় কখন প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। এভাবে যদি তোমরা
কিন্তু এই বিষয়গুলো তোমাদের একটু নজরদার করে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু একটা বাক্যের মধ্যে তোমরা কারণ ধরতে পারবে। ঠিক আছে, প্রথম যে বিষয়টা আছে কর্তৃকারক, এখানে কিন্তু বিষয়টা হবে কে আর কর্মকারকে আছে কি, আর কর্মকারকে আছে কি দ্বারা, একটু সংশোধন করে নাও। কর্তৃকারক হলো কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কর্মকারক কি শুধু কি, কর্মকারক কি দ্বারা, সম্প্রদান কাকে, কোথা হতে, অধিকরণ কোথায়, কখন। এখন যদি আমরা একটা উদাহরণটা নিই, দেখবা উদাহরণে ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দিলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা যারা খাতা কলম নিয়ে বসে আছো তার একটু খেয়াল করো, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, বাদশা নাসিরুদ্দিন, বাদশা নাসিরুদ্দিন প্রত্যহ সকালবেলা, প্রত্যহ সকালবেলা স্বহস্তে, স্বহস্তে রাজকোষ হতে, রাজকোষ হতে দরিদ্রদেরকে, দরিদ্রদেরকে অর্থ বিতরণ করতেন, অর্থ বিতরণ করতেন। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাদশা নাসিরুদ্দিন প্রত্যহ সকালবেলা স্বহস্তে রাজকোষ হতে দরিদ্রদেরকে অর্থ বিতরণ করতেন। আমি বলেছি কে প্রশ্নের উত্তর পাইলেন কর্তৃকারক, এখানে দেখো বাদশা নাসিরুদ্দিন, কে দান বিতরণ করতেন, বাদশা নাসিরুদ্দিন কর্তৃকারক, কি বিতরণ করতেন, অর্থ, অর্থ এটা হচ্ছে কর্মকারক, কি দ্বারা বিতরণ করতেন, স্বহস্তে এটা হলো কর্মকারক, কি দ্বারা, কাকে বিতরণ করতেন, দরিদ্রদেরকে, সম্প্রদান কারক। কোথা হতে বিতরণ করতেন, রাজকোষ হতে অপাদান কারক, অপাদান কারক। কখন বিতরণ করতেন, প্রত্যহ সকালবেলা, প্রত্যহ সকালবেলা অধিকরণ কারক, অধিকরণ কারক। এইভাবে যদি তুমি ওই ছয়টা কারকেরই এই লক্ষণগুলো মুখস্থ রাখতে পারো, পদ্ধতিগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে একটা বাক্যে ছয়টা কারক ধরা সহজ হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, বাক্যে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে কর্তৃকারক, কি কর্ম, কি দ্বারা করণ, কাকে সম্প্রদান, কোথা হতে অপাদান, কোথায় কখন অধিকরণ কারক। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল বাসায়, আমি একটা দিব, তোমরা সবাই মিলে হোমওয়ার্ক করবে বাসায়। তোমাদের জন্য একটা এক্সাম্পল, তুমি এখন লেখো একটা এক্সাম্পল, যেমন মাসুম স্যার, মাসুম স্যার প্রত্যহ সন্ধ্যায় গ্রন্থাগার হতে, গ্রন্থাগার হতে স্বহস্তে, গ্রন্থাগার হতে স্বহস্তে ছাত্র ছাত্রীদের, ছাত্র ছাত্রীদের বই বিতরণ করতে, বই বিতরণ করতে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন তোমাদের জন্য এক্সাম্পল,
আসুন স্যার, প্রথম সন্ধ্যায় গ্রন্থাগার হতে স্বহস্তে ছাত্রছাত্রীদের বই বিতরণ করতে। কে বিতরণ করতেন? মাসুম স্যার। কর্তৃকারক কি বিতরণ করতেন? বই। কর্মকারক কি দ্বারা বিতরণ করতেন? স্বহস্তে করণ। কাকে বিতরণ করতেন? ছাত্রছাত্রীদের সম্প্রদান। কোথাও তো বিতরণ করতেন? গ্রন্থাগার হতে অপাদান। কোথায় কখন? কোথায় কখন? প্রত্যেক সন্ধ্যায় অধিকরণ। এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে বাসায়। তোমাদের বোর্ডের বই আছে এবং সহযোগী যে বইগুলো আছে সেগুলাতে তোমরা যদি প্রতিদিন চর্চা করো বাসায় বসে, যেহেতু এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাসায় বসে বেশি বেশি তোমাদের চর্চা করতে হবে, তাহলে কিন্তু কারণগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের অবগতির জন্য বলছি, মনে হয় কারক সম্বন্ধে তোমাদের একটু ধারণা, একটু হলেও ধারণা হয়েছে। সপ্তম শ্রেণীতে যারা লাইভ দেখছ কারক বিভক্তি, আমি মাসুম স্যার, রানা হলো উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, যারা আমার ক্লাস দেখছ বলছি কারক সম্বন্ধে হয়তো বা একটু ধারণা তোমাদের হয়েছে। এখন আমরা একটু বিভক্তি সম্বন্ধে ধারণা দিব। এখন আমরা চলে যাব একটু বিভক্তি সম্বন্ধে ধারণা। বিভক্তি দেখা যায় প্রত্যেকটা বাক্যের বা যে কোনো শব্দের একটা বিন্যাস থাকে। সেই বাক্যগুলো যখন সাজিয়ে লেখা হয় সেখানে কিছু বর্ণের কিন্তু অভাব আমরা খেয়াল করি। সেই বর্ণগুলো যদি পরিপূর্ণভাবে না থাকে তাহলে কিন্তু ওই বাক্যটা পরিপূর্ণভাবে শেষ হয় না। তাই সেই বর্ণগুলো যখন নাম শব্দের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সেটা বিভক্ত হয়ে যায়। তাই আমরা সংজ্ঞায় বলবো যে বাংলা ভাষায় এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি আছে যেগুলো কিন্তু অর্থ প্রকাশ করে না, কিন্তু যখন নাম শব্দের সঙ্গে আমরা নামের সঙ্গে ব্যবহার করি তখন কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে এবং সেগুলাই বিভক্তি হয়ে যায়। যেমন আমরা অনেকে বিভক্তির চিহ্ন যেমন আমরা বলি অ আ কে রে দা দিয়া কর্তৃক, এগুলা কিন্তু আমরা বিভক্তির চিহ্ন। আমাদের আরও আছে বিভক্তির চিহ্ন সাতটি, আমি তোমাদের তিনটা বললাম, আমাদের সময় স্বল্পতা একটু কম। বিভক্তি যেমন যেমন একটা উদাহরণ তোমাদের বলি, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠে, চাঁদ ওঠে। যেমন এখানে আমরা বলছি যে এই বিভক্তিগুলো নাম শব্দের সঙ্গে যুক্ত হবে, যেমন সন্ধ্যা নাম শব্দ, এখানে কিন্তু অবিভক্তি চিহ্ন যুক্ত হয়েছে। আকাশ এটাও একটা নাম শব্দ, এখানে বলছি যেখানে বিভক্তি উচ্চারিত হয় না সাইলেন্ট থাকে সেখানেও প্রথম বা শূন্য বিভক্তি আছে। আবার দেখবা এখানে দেওয়া আছে আকাশে, আকাশে এখানে কিন্তু বিভক্তির চিহ্ন আছে, এটা এ। আর যদি আমরা দেখি চাঁদ, চাঁদ চাঁদের এখানে বিভক্তি উচ্চারিত হয়নি, তার মানে প্রথম বা শূন্য বিভক্তি অ আছে। প্রত্যেকটা তুমি দেখো বিভক্তি যুক্ত আছে নাম শব্দের সঙ্গে। তাই আমরা সংজ্ঞায় বলবো যে বাংলা শব্দকে বাক্যকে সুন্দর পরিপূর্ণতার জন্য নাম শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেগুলো হলো বিভক্তি, আর যেখানে বিভক্তি উচ্চারিত হবে না সেটা তোমাকে ধরে নিতে হবে সেটা প্রথম বা শূন্য বিভক্তি। আমরা এই বিভক্তিকে দুই ভাগে ভাগ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। অনেকে বলে থাকে বিভক্তি সাত প্রকার, কিন্তু প্রকারের মধ্যে তুমি যদি যাও সেখানে দেখবা যাবে বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি। এখন আমরা যদি
শব্দ বা নাম বিভক্তির দিকে যায়, শব্দ বা নাম বিভক্তি, সেখানে আমরা দেখব নামের সঙ্গে যে চিহ্নগুলো যুক্ত হয় সেটা হলো শব্দ বা নাম বিভক্তি। যেমন করিমকে আসতে বলো, করিমকে আসতে বলো, এখানে কে, এখানে কিন্তু আমাদের নামের সঙ্গে করিম নাম তার সঙ্গে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে, এটা হলো শব্দ বা নাম বিভক্তি। এই জন্য প্রকার ভেদে বলা হয়েছে দুই প্রকার, একটা শব্দ বা নাম বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি, ধাতু বা ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার সঙ্গে, ক্রিয়া বিভক্তি কাজের সঙ্গে। যেমন তিনি যাইবেন, তিনি আসবেন, তিনি যাইবেন, তিনি যাইবে, সে আসবে, সবগুলোর সঙ্গে বিভক্তি ধাতু বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তাই আমরা বলব শেষ শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু বিভক্তির চিহ্ন এখনো যাইনি, বিভক্তির প্রকার ভেদ কিছু আলোচনা করলাম, প্রকার ভেদের পরে পরবর্তী ক্লাসে আমরা এই বিভক্তির সাতটা চিহ্ন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে তোমাদের যাদের একটু সমস্যা আছে তোমরা আলোচনা করবে, প্রয়োজনে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, 07516960555। এ পর্যন্ত তোমরা ভালোভাবে বাসায় বসে পড়ালেখা করবে, যদি সমস্যা হয় স্যারকে ফোন দিবে এই নাম্বারে। পরিশেষে বলবো, মহামারীর হাত থেকে রক্ষা করতে প্রতিদিন তোমরা সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুতে করবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে, হ্যান্ড গ্লোভ ব্যবহার করবে, এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো ক্লাস শেষ করছি, আমি মোহাম্মদ মাসুম মিয়া, সহকারী শিক্ষক, বাংলা নগর উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। I like